আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা পোলাওয়ের রেসিপি। গতানুগতিক পোলাওয়ের থেকে এই পোলাওটা একদমই আলাদা, আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়ে থাকে। ভিন্ন স্বাদের এই পোলাওয়ের রেসিপিটা চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। পোলাওটা রান্না করার জন্য আমি ব্যবহার করেছি 2 কাপ পরিমাপে বাসমতি চাল। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই চালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এতে করে চালে লেগে থাকা স্টার্চ খুব সহজে আলাদা হয়ে যায়, যার কারণে এই চালটা দিয়ে পোলাও রান্না করার সময় চালগুলো খুব দ্রুত সিদ্ধ হয় আর পোলাওগুলো অনেকটা ছড়ছড়া হয়। সেই সাথে চালগুলো রান্না হওয়ার পর সাইজেও বেড়ে যায়। চালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার এই চালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 1 ঘন্টার মতো। আজকে রান্নাটা করার জন্য আমি এখানে 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, আর 3 টেবিল চামচ দিয়েছি পানি ঝরানো টক দই। এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে করে প্রতিটা টুকরায় মশলা দিয়ে ভালোভাবে কোট হয়ে যায়। মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই চিকেনের মধ্যে 2-3 ফোঁটা দিলাম রেড ফুড কালার। যেহেতু রেস্টুরেন্টের চিকেন টিক্কার কালারটা একটু লালচে টাইপের হয়ে থাকে, তাই আমি এই চিকেন টিক্কার কালারটা রেস্টুরেন্টের মতো করার জন্য এর মধ্যে ফুড কালার ব্যবহার করেছি। তবে এই ফুড কালারটা পুরোপুরি অপশনাল। এই ফুড কালারটা কিন্তু মাংসের স্বাদের কোনো পরিবর্তন করে না, দেখার সৌন্দর্যের জন্য আমি শুধুমাত্র এই কালারটা ব্যবহার করেছি। ফুড কালার দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ মাংসের সাথে এই ফুড কালার মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 1/2 ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে। 1/2 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো নিলাম রান্নার রেগুলার তেল। যেহেতু চিকেন টিক্কা তৈরি করছি, তাই চিকেন টিক্কা তৈরি করতে তেলের পরিমাণটা বেশি ব্যবহার না করাই ভালো। কম তেলেই কিন্তু চিকেন টিক্কাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এবার ম্যারিনেট করা চিকেনের টুকরার থেকে একটা একটা করে চিকেনের টুকরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো হিটে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, তাহলে দেখা যাবে প্রথম অবস্থাতেই চিকেনের উপরের অংশটা পুড়ে যেতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লো হিটে রেখে এই চিকেনগুলোকে ভাজতে হবে। যখন মনে হবে চিকেনের একটা সাইড হালকা একটু ভাজা হয়ে গেছে, তখন চিকেনের টুকরাগুলোকে আমি উল্টে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে চিকেনগুলোর উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে এই রান্নাটা করছি, ব্রয়লার চিকেন রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। কিছুক্ষণ পরপর এভাবে করে উল্টে পাল্টে দিলেই দেখবেন চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন টিক্কাগুলো ভেজে নিতে আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। চিকেন টিক্কার মধ্যে রেস্টুরেন্টে সেই পোড়া পোড়া লুকটা আনার জন্য এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম হাই হিটে করে দিয়েছি, আর হাই হিটে করে দিয়ে দুইটা সাইডকে একটু পোড়া পোড়া লুক আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু চিকেন টিক্কাগুলো রান্না করা হয়ে গেছে। এবার এই চিকেন টিক্কাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আরও একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিলাম 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, আর 10টার মতো গোলমরিচ দিয়েছি, 2টা তেজপাতা, আর 5টা দিয়েছি লবঙ্গ। মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। তবে পেঁয়াজগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না,
যখন এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আরও কিছুটা লবণ দিয়ে দিলাম, পাঁচটার মতো দিলাম কাঁচামরিচ, আদা রসুন বাটা এক চা চামচ। আর মাংসগুলোকে ভেজে নেওয়ার পর বাটিতে যে অবশিষ্ট মশলা ছিল সেই মশলাটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব এই মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 কাপ পরিমাপে পানি। যেহেতু পোলাও রান্না করছি তাই 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি ব্যবহার করলাম। এবার চুলার আঁচ একদম হাই হিটে করে দিয়ে অপেক্ষা করব পানির মধ্যে একটা বলক আসা পর্যন্ত। আর যখন এই পানির মধ্যে ভালোভাবে একটা বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু চালগুলো আবার জমাট বেঁধে যেতে পারে। এবার চুলার আঁচটাকে একদম হাই হিটে রেখে অপেক্ষা করতে হবে এই চালের পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। আর অবশ্যই এই পর্যায়ে লবণটাকে একটু চেক করে নেবেন, যদি লবণ কম মনে হয় সেক্ষেত্রে এই পর্যায়ে কিছুটা লবণ ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি মাংসগুলোকেও লবণ দিয়ে ভেজেছি আর চালের মতো পর্যাপ্ত লবণ দিয়েছি, তাই আমার আর লবণের প্রয়োজন পড়বে না। আর এই পর্যায়ে কিন্তু খুব ঘন ঘন এই চালগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। খুব আলতোভাবে এই চালগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু চালের পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। এবার চুলার আঁচটাকে আমি একদম লো হিটে করে দিয়েছি আর এই চালগুলোকে সমান করে বিছিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরাগুলো ছড়িয়ে দিতে হবে। এবার এই পোলাওটাকে আমি দমে রাখবো। যদি আপনাদের হাড়ির তলানিটা মোটা হয় সেক্ষেত্রে হাড়ির তলায় কোনো তাওয়া ব্যবহার করার প্রয়োজন নেই, আর যদি হাড়ির তলানিটা পাতলা হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন হাড়ির তলানিতে একটা তাওয়া ব্যবহার করতে, তা না হলে আবার পোলাওটা হাড়ির তলানিতে ধরে যেতে পারে। আমি চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়েছি। এবার হাড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে এই পোলাওটাকে দমে রাখবো কমপক্ষে 15 মিনিটের মতো। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। কোনোভাবে 15 মিনিটের বেশি দমে রাখা যাবে না, তাহলে ভিতরে পোলাগুলো আবার নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এবার চিকেন টিক্কা পোলাওয়ের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে একটা বাটি দিয়ে দিলাম আর একটা কয়লাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার কয়লার উপর 2-3 ফোঁটা সরিষার তেল দিয়ে দিলে দেখবেন এর থেকে একটা ধোঁয়া বের হবে। ঠিক সেই পর্যায়ে হাড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই হাড়িটাকে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত ধোয়াটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আর এই যে কয়লার থেকে একটা ধোয়া এই পোলাওয়ের মধ্যে যোগ হচ্ছে, এর কারণে কিন্তু একটা স্মোকি ফ্লেভার পোলাওয়ের মধ্যে যোগ হবে, যার কারণে এই চিকেন টিক্কা পোলাওটা খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু কয়লার ধোয়াটাও পুরোপুরি শেষ। এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম আর এর মধ্যে কিন্তু চিকেন টিক্কা পোলাওটা সার্ভ করার জন্য একদম রেডি। আর পোলাওগুলো তৈরি করার পর কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এর থেকে যে একটা অ্যারোমা বের হচ্ছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না, সেটা বোঝার জন্য অবশ্যই এই পোলাওটা আপনাদের বাড়িতে ট্রাই করতে হবে। রান্না করার পর আমি এই পোলাওটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর এটা কিন্তু এই পর্যায়ে অনেকটা ঝরঝরে দেখাচ্ছে। খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের এই চিকেন টিক্কা পোলাওটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করার পর এত বেশি টেস্টি আর ফ্লেভারফুল হয়ে থাকে যে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। কেমন লাগলো আমার আজকের এই ভিন্ন স্বাদের পোলাওয়ের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।